পাঁচজনের তিনজনই কিশোর লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অনলাইনে পণ্য বিক্রির নামে নতুন ফাঁদ পেতেছিল তারা। গেল ছয় মাসে প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে মোটা অঙ্কের টাকা। শেষ পর্যন্ত অবসান ঘটলে বাণিজ্যের। পাঁচ সদস্যকে নওগাঁ থেকে গ্রেপ্তার করেছে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। পুলিশ বলছে ছয় মাসে বহু মানুষের সাথে প্রতারণা করেছে চক্রটি। মূলত প্রথমে অ্যাডভান্স চাওয়া হয়, তাতে রাজি না হলে কৌশলে ডেলিভারি চার্জ নিয়ে যোগাযোগ বন্ধ করে দেয় ছিল চক্রটির কাজ।